স্নাতক স্তরে ভর্তির দাবিতে জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন উইমেন্স কলেজ ও কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার বিক্ষোভ চলাকালীন ছাত্রছাত্রী জানায়, তারা ওই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলেও স্নাতক স্তরে তাদের ভর্তির সুযোগ দেওয়া হয়নি। তাছাড়া তারা অন্য কলেজেও ভর্তির সুযোগ পায়নি, ফলে তাদের ভবিষ্যৎ বিপন্ন হওয়ার পথে। যে কোনোভাবে তাদের ভর্তি সুযোগ দেওয়ার দাবিতে তারা অনর্থাকে। তাদের অনমনীয় মনোভাবের ফলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট বিক্ষোভস্থলে উপস্থিত হন। ম্যাজিস্ট্রেট প্রথমে তাদের কিছু করার নেই বলায় ছাত্রছাত্রীরা প্রবল বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন এআইডিএসওর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, আপনলাল দাস, বাবলি দাস, বিপ্লব ঘোষ, তুতন দাস, স্বপন চৌধুরী, শেফালী দাস সহ অন্যান্যরা। এআইডিএসও নেতৃবৃন্দ ছাত্রছাত্রীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ম্যাজিস্ট্রেটকে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য চাপ সৃষ্টি করেন। পরবর্তীতে তারা জেলা প্রশাসনকে আগামী দুদিনের মধ্যে সমস্যা সমাধানের দাবি জানান, অন্যথা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। অন্য স্টুডেন্টরা রয়েছে, তাদের পার্সেন্টেজগুলো আমরা যেন শো করো, আমরা দেখি আমাদের পার্সেন্টেজ থেকে তারা যদি পার্সেন্টেজ বেশি থাকে ঠিক আছে, তারা পাইছে, আমরা কোনো অভিযুক্ত নাই যে তারা কেন পাইছে, আমরা থেকে পার্সেন্টেজ বেশি থাকার ফলে থাকুক, তাদের পার্সেন্টেজ বেশি থাকুক, বাট আমরা ঠিক আছে যদি কম পার্সেন্টেজে থাকে তারা অ্যাডমিশন হয়ে যায়। আমরা কলেজের স্টুডেন্ট হয়ে আমরা এখানে কলেজে অ্যাডমিশন পেতাম না, আমাদের কিন্তু পড়ার অধিকার নাইনি, যদি থাকতো পড়ার অধিকার আমরা চাইতাম, ঠিক আছে আমরা ফেল করিয়া রাখি দিতাম, আমরা ফার্স্ট করে দিত, আমরা ফার্স্ট করে দিতাম, আমরা কম আমরা ফেল করিয়া যদি রাখি দিতে তাদের কোনো কলেজে নাম আসেনি, তাদের যে অ্যাডমিশনের তারা ওমেন্স কলেজ থেকে পাস করে ওমেন্স কলেজে পর্যন্ত অ্যাডমিশন পায়নি, অন্য কলেজেও অ্যাডমিশন পায়নি, এখন তাদের কী ভবিষ্যতে কী হবে সেটা নিয়ে তারা দুশ্চিন্তা করছে। আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে গিয়েছি, কলেজ কর্তৃপক্ষের কাছে গিয়েছি, সব জায়গায় গিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সুনিশ্চিত করা হচ্ছে না যে তাদের অ্যাডমিশনটা কী হবে। এটার জন্য আজকে আমাদের এই জেলা কর্তৃপক্ষের কাছে আমরা দ্বারস্থ হয়েছি, আমরা ওনার কাছে জবাব চাই যে তারা আগামীতে তারা কী করবে, তাদের অ্যাডমিশনটা সুনিশ্চিত করতে হবে, তার জন্য আমরা আজকে এই ডিসি অফিসের সামনে এসেছি। আমরা ম্যাডামের কাছে একটাই নিবেদন যে আমাদের সকল স্টুডেন্টকে অ্যাডমিশন করে দিতেই হবে।